তখন থেকে এক কাপ চা চাইছি, তোমার তো দেখছি ফুরসতই নেই। তোমার মতো সারাদিন পায়ের উপর পা তুলে বসে থাকলে আমার চলবে? হিসেবে কাজ চুপি করে অমন মাস মাইনের চাকরিটা খুইয়ে এলে, এবার সংসারটা কি করে চলবে সে খেয়াল আছে? হাতে পয়সা করি কিন্তু একদম কমে আসছে। আরে কিছু ভেবো না তুমি, হাতে যেটুকু টাকা পড়ে আছে তাই দিয়েই দেখো না আমি কি করি। ব্যাপারি কি এমন সেচে গুছে চললে কোথায় বাবা? শহরে যাচ্ছি কাকা, শহরে নতুন কারবার শুরু করেছি তো। তা রোজগার পাতি বেশ ভালোই হচ্ছে নিশ্চয়ই? আপনাদের আশীর্বাদে সে বেশ ভালোই হচ্ছে কাকা, যা টাকা লাগাই সপ্তাহে তার দ্বিগুণ হয়ে যায়। বলো কি, সপ্তাহে দ্বিগুণ? দারুণ ব্যাপার তো। হ্যাঁ কাকা, দারুণ ব্যবসা। কিছু টাকা লাগাবেন নাকি আমার ব্যবসায় কাকা? হ্যাঁ লাগাতে পারেন কিন্তু, এবার দেখুন। হ্যাঁ সে তো লাগানোই চায়, কিন্তু মানে যদি কিছু গড়বড় হয়ে যায়। প্রথমে না হয় একটু কম টাকা রেখে দেখুন না, 1000 টাকা মাত্র। হ্যাঁ আপনার 1000 টাকা নিয়ে তো আমি পালিয়ে যাবো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে আজ বিকেলে গিয়েই না হয় তোমায় টাকাটা দিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে কাকা, চলি তাহলে। দেখি এই হদ্দ কুঁড়েটাকে ফাঁসাতে পারি কিনা। এই যে ভাই ঘন্টা, খুব ক্লান্ত নাকি? আরে তুমি আর বলো না ভাই, সেই সকালে ঘুম থেকে ওঠা থেকে কত কাজ, চা খাওয়া, দাঁত মাজা, টিফিন খাওয়া, বাথরুম যাওয়া, এত খাটনির পর শরীর আর চলে বলো? ঠিকই তো ঠিকই তো, কিন্তু বউকে কে বোঝাবে সারাক্ষণ গিজির 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 একেবারে? তুমি কুড়ে যাও যাও রোজগার করো। আরে বাবা, সকাল থেকে এত কাজ করে আবার রোজগার করতে বেরোনো যায় নাকি? একেবারে ঠিক কথা। তা আমি বলি কি, তুমি যখন রোজগার করতে বেরোতে পারছো না, তখন ঘরে বসেই যদি কিছু রোজগার হয়ে যায় কেমন হয়? হ্যাঁ সে তো ভালোই হয়। শোনো, আমি একটা নতুন ব্যবসা করছি, এই হাতে টাকা দেবে আর সপ্তাহ ঘুরলেই ওই হাতে দ্বিগুণ টাকা ফেরত পাবে। হ্যাঁ আরে তাই নাকি তাই নাকি, তাহলে তো দারুণ মজা হবে। আমি আজই আজই তোমার কাছে টাকা জোগাড় করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ দেখি আরো কয়েকজনকে টোপটা খাওয়ানো যায় কিনা। আরে ফটিক দাজে কেমন আছো? আরে সুমন, চেহারা এত জিল্লা, ভালো কোনো খবর আছে নাকি? আরে ভালো তো বটেই, এক সপ্তাহে টাকা দ্বিগুণ করে দেওয়ার একটা কারবার ফেলেছি। এখন তুমি ঝটপট এই টাকাকে দ্বিগুণ করে দেখাও দেখি। ঝটপট তো হবে না, তবে এক সপ্তাহ পরে ঠিক দ্বিগুণ করে ফেরত দিয়ে দেবো। হ্যাঁ রিকো, দিক ছটফট না করে এক পাশ পেয়ে ঘুমিয়ে পড়ো। ঘুমেলে তো তবে ঘুমাবো। এই এই এবার তোমার মতলবটা কি খোলসা করে বলো তো, চিন্তায় চিন্তায় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। নো চিন্তা ডার্লিং, নো চিন্তা, ডু ফুর্তি নে, এবার সব একবারে ছক কষা আছে, শুনো তবে। ডার্লিং
এই সুমন, সুমন আছো নাকি? ও সুমন, আরো টাকা লাগাও, আরো বেশি লাভ পাও। হ্যাঁ, একেবারে ঠিক কথা, পরো করে দেখিয়ে নিয়েছি। শুধু নিজেই নয়, এবার সবাইকে বলবো টাকা লাগাতে। আরে বাস, সপ্তাহের টাকা দ্বিগুণ! আহা টুন টুন না টুন টুন, দেখো আমার কেরামতি দেখো। না না, নিজেদের মধ্যে গোলমাল করবে না। হ্যাঁ, আমি একে একে সবার টাকা নেবো, সবার, সবাই একে একে এসো। হ্যাঁ, একে একে আসবে, কিন্তু হ্যাঁ, গোলমাল করবে না কেউ। এই আমি লিখে নিলাম সব। হ্যাঁ, এই যে লিখে নিলাম। হ্যাঁ, সবাই ঠিক এক সপ্তাহ পরে এসে দ্বিগুণ টাকা ফেরত নিয়ে যাবে, কেমন? 15,000 টাকা? এই চলো চলো, এবার তবে আমরা পালিয়ে যাই। এই কত টাকা নিয়ে পালাবো? আর দাঁড়াও দাঁড়াও, বড় দাও মারি, তবেই তো পালাবো। হ্যাঁ, বলো কি, এর চেয়েও বড় দাও? হ্যাঁ, বলো কি, বলো কি? দেখে যাও গিন্নি, দেখে যাও, তুমি শুধু দেখে যাও। এ হলো শহরের নতুন ব্যবসা, চিট ফান্ড। খবর একেবারে পাকা, এই বাড়িতে এখন প্রচুর মাল জমা আছে, সব আজ হাতিয়ে নিতে হবে। হ্যাঁ, আরে 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 আরে, কচকি কচকি, নিজের আলমারি নিজেই ভাঙছো কেন? ভেঙে গেল আলমারিটা, আজ না ভাঙলে কাল সবাই আমাদের মাথা ভাঙবে গিন্নি। শোনো, তোমায় বাঁধলাম দরজার সামনে, এবার কিছু টাকা এই বাক্সে করে খাটের তলায় ঢুকিয়ে রেখে নিজেকে জানলার সঙ্গে বেঁধে দিই। এবার শুধু সকালের অপেক্ষা। আচ্ছা, তাহলে ভেতরে ভেতরে এই সব চলছে, বেশ, তাহলে আমিও দেখাচ্ছি মজা। আমাদের কি সর্বনাশ হলো গো, আমাদের সব নিয়ে চলে গেল গো। আরে আরে, কি হয়েছে কি? আরে আরে আরে, কি হয়েছে কি? এসব আবার কি? এ তো দেখছি গন্ডগোলের কাণ্ড ঘটেছে। কি মুশকিল ওসমান, কি হয়েছে? সব টাকা দ্বিগুণ করে রেখেছিলাম দাদা, কিন্তু রাতে চোর দরজা ভেঙে ঢুকে সব টাকা চুরি করে নিয়েছে। এই এই সে সে কি সে কি কথা? তাহলে তো আমাদের সব চলে গেল। চুরি হয়েছে বললেই হলো, না হওয়ার কি আছে? আজকাল চুরিটা বেশ বেড়েছে। আমি কিন্তু এর আগেই টাকা দ্বিগুণ করে দিয়েছি, এবারও কয়েকজনের টাকা দ্বিগুণ করে খাটের তলে রাখা ছিল, কিন্তু কিন্তু বেশিরভাগ টাকাই আলমারিতে রেখেছিলাম। তাই নাকি? কোথায় দেখি। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো পেয়েছি। এখন হয় আপনারা আমাকে পুলিশে দিন, না হলে আমায় কিছুটা সময় দিন আর কিছু টাকা দিন, এবার আমি এক সপ্তাহে তিন গুণ টাকা ফেরত দেবো। হ্যাঁ ভাই সব, মনে হচ্ছে ও সত্যি কথাই বলছে, কিছু টাকা তো ফেরত পাওয়া গেল। তাহলে ভরসা করে আরো কিছু টাকা ওর কাছে রেখেই যাই। আমি আমি আরো টাকা নিয়ে আসছি। হ্যাঁ, এইবারে একেবারে টাকা তিন গুণ হবে, তিন গুণ পাবো, কি মজা! আমরাও দেবো, আমরাও দেবো, আমরাও দেবো। বাহ বাহ, মতলবটা তো বেশ ভালোই ফেলেছে, তবে ওস্তাদের মার শেষ রাতেই দেখবে। দুজনের টাকা গুনে গুনে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, এই ফাঁকে আমি মাল করে সব গুটি নিয়ে চম্পট দেব।
আরে আলমারি তো হট করে খোলা, একটা টাকাও নেই। এবার এবার তো সত্যি সত্যি চুরি হয়েছে। চলো চলো পালাই গিনি, এবার লোকের হাতে ধরা পড়লে কপালের দুর্ভোগ আছে। চলো চলো। প্যান্টের পকেট থেকে ট্রেন ভাড়ার টাকাটা পর্যন্ত নিয়ে নিয়েছে, পকেটে তো একটা টাকাও নেই গিনি। কি মনে হচ্ছে এবার তাহলে পালাবো কি করে? এ বাবা রে, আমাদের কি হবে রে, কি হবে রে? আরে আরে আরে, কি হলো, আবার কি হলো? আবার কি বাড়িতে চোর পড়লো নাকি? এগো এগো, এবার সত্যি সত্যি চোর পড়েছে। এবার সত্যি সত্যি চোর পড়েছে মানে? বড় মিথ্যুক, আমাদের কি বোকা পেয়েছো? হ্যাঁ, প্রতিদিন একই অজুহাত, আজই তোমায় আমরা পুলিশে দেব। আমাদের ছেড়ে দাও গো, আমাদের ছেড়ে দাও, আমাদের কোনো দোষ নেই গো। আমি তোমাদের সব টাকা ফেরত দিয়ে দেবো। এবারের মতো আমাদেরকে ছেড়ে দাও, এবারের মতো আমাদেরকে ছেড়ে দাও গো, আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও।